আমাদের সিউড়ির নাম্বার বলে 54X5151, ঠিক আছে? হবে বন্ধুরা, গন্ডল হেঁটে রয়েছে, গন্ডলকে বলে দৌড়। বন্ধুরা কালকে যে জায়গাতে ঝামেলা হচ্ছে সেই জায়গাটা আছে, ঠিক আছে? ওই জায়গাটা আছে কিন্তু ভিড় নেই। জানো সকালবেলা তো আমরা দিয়ে গেছি মেয়েগুলোকে ঠান্ডা, গাড়ির নম্বর বলে যদি দেখিস। আরে এসা বাল দেখো যারা, ঠিক আছে, হিরো বালা লোক হ্যাঁ। আরে সাউথ কা হিরো লাগ রা হ্যায়। এই দুদিন বন্ধ থাকাতে মানে মালের টান পড়ে গেল বলেই মানে সব কেসারে কিন্তু মানে বাপি ভাই গাড়ি দেখো নতুন গাড়ি, আর আমার পুরনো হয়ে গেছে লাই। আর মালেরও মানে খুবই টান চলছে বর্তমানে, আর ওই জিনিস পরেও টাকা মারিয়ে দিয়েছে আমার। যেমন মা শীতলা পরিবহন বীরভূম কেনা ভাই, কেমন আছো? আশা করছো ভালো আছো। আজ করলাম আবার ভিডিওতে বন্ধুরা, আছি এখন আমি কেসারে, ঠিক আছে? আর এখন বাজছে মোটামুটি 5:20, আর এত সকালে কিন্তু বাইরে কেসারে কিন্তু কেউ লোড দেয় না, ঠিক আছে, ঘরে কেসার ছাড়া। সেই জন্য আর কি ঘরে কেসার চলে এসেছি লোড করতে, আর মালেরও মানে খুবই টান চলছে বর্তমানে, আর এই লোড দিছি আমাকে লোডারে। আমাদের তো মানে বড় লোডার, ঠিক আছে, যেখানেই লোড নেবো সেখানে কোনো অসুবিধা নেই, লোড হয়ে যাবে, চাপ নেই আমাদের। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছি, ওই জায়গাটাতে একটা নতুন করে খাদান করছে বর্তমানে, ঠিক আছে? কিন্তু এখনো মানে পাথর পাইনি, অনেক তো পাথর মানে মাটি কুড়ে দিয়েছে কিন্তু কোনো পাথর পাইনি। এখন দেখা যাক কত দূরে পাথর পাওয়া যায়। আর এদিকে লোডারে লোড করছি, কেসার কিন্তু এখনো চালু হয়নি একবারে। আর এই যে মানে দেখতে পাচ্ছ পাহাড়ের মতন, এগুলো পাহাড় রয়েছে কিন্তু ডাঁশেই সব ঠিক হয়ে আছে, মানে ডাঁশ আগে মানে একদম ফ্রি মানে লোড করলে পয়সা দিচ্ছে, বুঝতে পারলো তো কেসার মালিক। এখন কিন্তু মানে ডাঁশ কিনতে হয় বর্তমানে, কিন্তু এখন ডাঁশেরও মানে টান হয়ে গেছে এত অবস্থা। বন্ধুরা ফাইনালি লোড করে বেরোলাম, আর এটা আমাদের ঘরের কেসার বলেই আমাদেরকে মানে সকাল সকাল লোড দিয়ে দেয়, অন্য কারো কেসারে মানে এত সকালে লোড দিবে না, আর ফোটাটাও উঠবে না। সব তো মানুষ এখন VIP, সবাই ভালো করে জানে। আর এত সকালে লোড করা মানে হচ্ছে মেন সমস্যা হচ্ছে চাঁদা, ঠিক আছে? এই টাইমে কিন্তু চাঁদাটা বেঁচে যায়, আমার যেমন 500 টাকা বেঁচে গেলো, ঠিক আছে? আবার আমি যখন সেকেন্ড ডে ঢুকবো না তখন আমি সন্ধ্যেবেলা হয়ে যাবে প্রায়, আর সন্ধ্যেবেলাতে চাঁদা আবার উঠে যাবে, ঠিক আছে? মাঝখানে মানে ফার্স্টে আর শেষে টিপটু করে দিলাম, ঠিক আছে, মাঝখানে গ্যাপ একদম পুরো। আর এখন বর্তমানে কিন্তু 5-8 দাম বেড়ে গেছে প্রতি টন 50 টাকা করে, ঠিক আছে? এই দুদিন বন্ধ থাকাতে মানে মালের টান পড়ে গেলো বলেই মানে সব কেসারে কিন্তু মানে 50 টাকা করে বাড়িয়ে দিলে। হবে বন্ধুরা গন্ডল হেঁটে রয়েছে, ঠিক আছে, গন্ডলকে বলে দৌড় দৌড়। ও তেল শেষ, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, আর ওইদিকেও গাড়ি ঢুকছে দেখালাম ডালা বোর্ডে, ওইদিকেরও হেল্পার হেঁটে হেঁটে আসছে কিন্তু, ঠিক আছে? এই গ্রামে যদি হেল্পার না হওয়া হয় 5,000 টাকা ফাইন লিবে, ঠিক আছে? সেক্ষেত্রে হেঁটে দিয়ে ভালো, আর ডবল হেল্পার রেখেছি সেই জন্যে, এটা বোধ হয় চেনা। আর এই এই বন্ধু চলছে খড়গপুর তোলা নাকি পাসিং মাল? হ্যাঁ, কদিনে ঠিক করছো? 3 দিনে? ওই ওখান থেকে ও গুলিগুলো নিয়ে আসো নাকি? গুলিগুলো বলছে চুরি হয় শুনলাম। হ্যাঁ বন্ধু জানে ভালো করি, ঠিক আছে, গুলিগুলো চুরি করে বলছে অনেকে, ঠিক আছে, অরিন সিং এটা বেড়ে। বন্ধুরা ফাইনালি সাইকিয়া ঢুকলাম আমি, ঠিক আছে, মেন রাস্তা যেটা আছে সেই রাস্তাটা হাট বসে গেছে, সেই জন্য কিন্তু মানে জাম লেগে গেছে। আর এই গাড়িটা কিন্তু টার্নিং কাটছে দেখালাও, কিরে বাপরে বাপরে বাপরে, এত লোড নিয়ে কিন্তু টার্নিং কাটছে, দেখতে পেয়েছো? হট করে টায়ার উড়ে যেতে পারে কিন্তু, আর টায়ার উড়ে গেলে কিন্তু একদম হ্যাঁ হয়ে যাবে একদম বরাবর বলি, কিন্তু সামনে কেউ থেকেও না, কিন্তু দূরে থাকি। আর ওই ব্রিজটার জন্যই চুতিয়া ব্রিজটার জন্যই যত জ্যাম, ওই ট্রাকটা পর্যন্ত পেরে না দেখালাও, ওনে কিন্তু ট্রাকটা পর্যন্ত আটকে গেছে দেখালাও, ওই ট্রাকটাও আটকে গেছিল, ঠিক আছে, দেখুন ও ছাড়ি ছুড়ি পেরে দিল। বন্ধুরা ফাইনালি আমি সাহিত্য বাজার পেরিয়ে গেলাম, আর এই রোডেই আসছে সামনের দিকে বাপি ভাই, ঠিক আছে, ও আটা নাকে নিয়ে আসছে বলছে। আর ডান দিকে দেখতে পেয়েছে একটা গুরুদুয়ার আছে খুবই সুন্দর কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু কোনো লোক দেখতে পাইনি গুরুদুয়ারে। আর পাঞ্জাবি আছে নাকি জানি না আমি সাঁইথিয়া বাজারের মধ্যে, আমি কোনো কিন্তু দেখিনি। এত বড় গুরুদুয়ার রয়েছে, হয়তো লোক থাকবে, পাঞ্জাবি থাকবে হয়তো নিশ্চয়ই, তাছাড়া থাকবে কেন এত বড় গুরুদুয়ার। আর এই রোড দিকে বাপি ভাই আসবে সামনে, তা চলো দেখা যাক নাকি, দেখা হয়নি দেখা। আর এই ও ফাইনালি বাপি ভাই চলে এলো, ঠিক আছে, গাড়ি নিয়ে বাজারের ভিতর ঢুকে যাবে। এই গুরুদেবের অ্যাকশনটা দেখে নাও জাস্ট, ঠিক আছে, অ্যাকশন সেই লেভেলের অ্যাকশন কিন্তু, তোমরা তো জানো ভালো করে, শুধু মানে কি বলা গো,
আঙ্গুল রোড থাকে, আর বাপি ভাই তোমার সমস্ত রকম মাল কিন্তু পয়েছে বাপি ভাই এখন, নাকি গো? বাপি ভাই কিন্তু পয়সা করে লিছে বাপি ভাই মার্কেট এখন, ঠিক আছে? বাপি ভাই গাড়ি দেখো নতুন গাড়ি, আর আমার পুরনো হয়ে গেল যে লাই মানে খানিকাতে যান ফেললে ডাইনে মেরে পায় করা যায়, কিন্তু অত জাম ফেলা মুশকিল হয়ে গেছে, কালকে রেলগেটে মানে গাড়ি খারাপ হয়েছিল সেই জন্য প্রচুর দাম ছিল, ঠিক আছে? তো দেখি চলো বাপি ভাইকে বুঝিয়ে দিই, আর বাপি ভাই যা ভিডিও বানাইছি, ঠিক আছে, আমি তার হাফ পারবো না, যা পাচ্ছি, ঠিক আছে? আমি তো মানে মেন বাবা গিয়ে তো পাথর থেকে বেরোছি না, না, আর বাপি ভাই কিন্তু চারিদিকে, ঠিক আছে? তখন কদিন পর যাবো আসাম গুয়াহাটি, চলবো আসাম গুয়াহাটি, বাপরে 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 বাপরে, আর আমি ইয়া কত দেখাবো, ঠিক আছে? আমাকে আর ভালো লাগছে না, ঠিক আছে চলো বাপি ভাইকে ছেড়ে দিই, ঠিক আছে? আর দেরি করে লাভ নাই, বাপি ভাই সামনে নোয়েন্টি লেগে যেতে পারে, নাকি গো? সামনে নোয়েন্টি লেগে যেতে পারে, আবার খালি করে আবার পাথর লোড করবে, নাকি? তারপর বাপি ভাই দায়িত্ব, ও যদি মন করে তো এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, তা পৌঁছে ফোন করো আমাকে, ঠিক আছে? এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাইছি, তা চলো আমরাও বেরিয়ে যাই। আরে এই গন্ডেল মজা দেখো, গন্ডেল মরে গেছে কিন্তু, ঠিক আছে? গন্ডেল দিনের বেলা বলো রাতের বেলা বলো ঘুম মানে চোখের ডোকাতে লেগেই আছে আর বন্ধুরা, সেই জায়গাটা ঢুকছি যে জায়গাতে অ্যাক্সিডেন্টের গাড়িগুলো সে ম্যানুফ্যাকচারিং করে, এখানে যত সব গাড়ি দেখতে সব অ্যাক্সিডেন্ট, আর সব ভালো ভালো গাড়ি কিন্তু, ওই দেখতে হচ্ছে লিল্যান্ড গাড়িটো, ঠিক আছে? আর ওইদিকে এবারে এইদিকে ষোলো জায়গা ডাম পাটতো, মানে 7.05 এটাও ডালা পাল্টি করে দিয়েছিল, বুঝতে পারলে তো? ডালা পাল্টি করে দিল, কেউ অবস্থা দিয়ে গেলাম ডালা, মানে গাড়িটাও কিন্তু ডালাটা শেষ অবস্থা, গাড়ি আমরা কিছু হয়নি, ওভারলোড ছিল সেই জন্য এই হাল। ষোলো জায়গা গাড়িতে কি হয়, জক তোলা প্রচণ্ড রিক্সের ব্যাপার হয়, একটুকু যদি টেপার হয় না গাড়ি কিন্তু পাল্টি মেরে দিবে, এগুলা কিন্তু ভালো ড্রাইভার চাই, তাছাড়া কিন্তু মানে রিক্স হয়ে যায় প্রচুর। আর যে ওভারলোডে মানে যে বালিগুলো যায় পাথরগুলো যায় সেগুলো কিন্তু প্রচণ্ড রিক্সের ব্যাপার হয়, একটু গাড়ি বাড়া মানে যত পুঁজিতে একটু গাড়িটা বাড়াইতেই ভয় লাগবে, এতটো মানে ই হয়, তা তো সিঙ্গেল জগ অত অত ভর দিবে কী করে, এটাই রিক্সের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? আর এই দুটো পাটি ঘুমিন গেছে আমার, এখন ঘুমিন থাক, ঠিক আছে? এখন উঠাবো না ওদের দিকে, আর এখন বেজে গেল 9টার মতো, এই 8:30 মতো, দেখা যাক কটার মধ্যে পৌঁছাইছি, ঠিক আছে? আরেকটি মাইতে হবে কিন্তু, এখানে আমি বাম দিকে লাগিয়ে দেবো, এখানে মুড়ি খেলবো, ঠিক আছে? ফাঁকার মধ্যে মুড়ি খাওয়াটা বেশি ভালো হবে, এখানে মুড়ি খেয়ে দিয়ে চপ মুড়ি ঘুগনি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আবার গন্ডাল মুড়ি খাবে, মুড়ি খাবে? গন্ডালকে মনে হয় খিদে লেগেছে প্রচুর, ঠিক আছে? আমি কিন্তু দাঁড়াইনি, আর এখন বেজে গেলো প্রায় 10টা, আমি কিন্তু একটানা এলাম, ঠিক আছে? প্রচুর রিক্সে টায়ার যা গরম হয়ে গেছে, মানে হাত দিয়ে যাবে না, এত গরম হয়ে গেছে, আগুন বরাবো, ঠিক আছে? টায়ার ভয়ে হাত দেবো না আমি, এখানে এখানে কিন্তু দাঁড়িয়ে যাবো, তারপর ছাড়বো, আর বাদশার লেগে দুটি অল্প করে মুড়ি ঘুরে নেবো, ঠিক আছে? তার কারণ হচ্ছে বাদশার এখন ঘুমাচ্ছে, ঘুমাক ডিস্টার্ব করবো না, যেখানে খালি ফালি করবো সেখানে উঠাবো, তারপর গাড়ি দিয়ে দেবো, অল্প করে মুড়ি ঘুরে দেবো, চলো বিন্দাস, ঠিক আছে? মুড়ি খেয়ে বেরোলাম, আর দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কিন্তু কোনো বড় গাড়ি নাই, যে গাড়িটা লাগাবো না, ছেঁড়াতে থাকবো 10 মিনিট, ঠিক আছে? আর এই রোদে এত টায়ার গরম হয়ে গেছে, কি বলবো, টায়ার হাত দিতে পারা যায় না, এখন দিনে দিনে গাড়ি চালানোই যাবে না, এটাই হচ্ছে মেন পজিশন। আর এইদিকে বাম দিকে দেখতে পেয়েছো বিশাল বড় বড় কলেজ হচ্ছে, এখানে অনেকগুলো কিন্তু মানে প্রজেক্ট চলছে, কি হবে কিন্তু আমার জানা নেই, ঠিক আছে? আর একটাও কিন্তু রোডের সাইডে গাড়ি নেই যে দাঁড়াবো কোথাও, আর বাদশার লেগে মুড়ি ভরে নিয়েছি আগে যে খাওয়াবো গা বাদশাকে, আর এই গন্ডাল খেয়ে চলে এলো, ঠিক আছে? চলো আগে ছায়া দিকে দাঁড়াই গা, কোনো জায়গাতে কোনো জায়গাতে ছায়া নাই এমন পরিস্থিতি, আমরা ফাইনালি খালি করে বেরিয়ে গেলাম। আর এদিকে দেখতে হচ্ছে ধান উঠতে লেগেছে, সব ধান কাটতে লেগেছে বর্তমানে, রাস্তা এক সাইড কিন্তু ঘেরে নিয়েছে আর এক সাইড খোলা আছে, এই রাস্তাতে গাড়ির চাপ থাকে না বলেই অতটা অসুবিধা হয় না, ঠিক আছে? আর এখন দুজনা রয়েছে আমার হেল্পার, আমি তো বিন্দাস ঘুমাবো, চাপ নেই। আমি যখন লোড গাড়ি নিয়ে আসছিলাম, আমাকে একটা গাড়ি ওভারলোডের গাড়ি আমাকে এত দেওয়ার দাবি নিয়ে, ঠিক আছে? আমি একদম ঠিয়ে কিন্তু ব্রেক করে দিলাম, এমন পজিশন হয়েছিল মানে মেরে দিলাম, আমি লোড গাড়ি আসছি ওর খালি গাড়ি দিয়েছে, ঠিক আছে?
সেক্ষেত্রে ওর কিন্তু দাঁড়ানো উচিত, সেক্ষেত্রে ও দাঁড়াইলই না, কিন্তু জোরজবস্তি ঢুকে গেল। আর যে ছেলেটা আমাকে দেবেছে সেই ছেলেটার সঙ্গে আমি ভিডিও করেছি, ঠিক আছে, এবং ভিডিও করেছি, ওর সাথে কিন্তু ভালো করে মেইলও আছে, আর ও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কাল লেগে বলছি, ঠিক আছে। আমি ওর নাম করবো না, আর ও মানে ছবিও দেখাবো না, ওকে পরে দেখবো। আমাকে ফোন নম্বরও আছে, আমাকে ফোনও করেছিল মনে, আমাকে এমন দেওয়া দাবি, আমি লোড গাড়ি আসছি দেখলে ওর, ঠিক আছে। তার সত্ত্বেও কিন্তু গাড়িটা জোরজবস্তি ঢুকিয়ে দিলি, এক সাইড সিঙ্গেল হয়ে গেছিলো আর এক সাইডে গাড়ি ঢুকেছিল, জোরজবস্তি গাড়িটা ঢুকিয়ে দিলি, ঠিক আছে, কিছু করার নেই। তা চলো আর একটা লোড করে দেখি কখন লোড করছে, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা সেকেন্ড ট্রিপ লোড করে বেরিয়ে গেলাম, আর এই মেয়েগুলোর কাছে চলে এলাম। আর তোমরা জানো সকালবেলাতে আমরা দিয়ে গেছি মেয়েগুলোকে চাঁদা, তা গাড়ির নম্বর বলে দিয়ে দেখি ছেড়ে দিবে, ঠিক আছে। সকালে দিয়ে গেছি নাম্বার, দেখো নাম্বার, দেখো যা নম্বর চেকিং হয়ে গেল, ঠিক আছে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। সাতান্ন জমিস কি করছে, ওখানে কে চালাই যাবো বন্ধুরা? পাহাড়ে এত পরিমাণ ধুলো হচ্ছে মানে বলার বাইরে, ঠিক আছে, টিকতে পারা যায় না এমন পজিশন হচ্ছে। লোড করার সময় আমরা লোড করতে কিন্তু অনেকক্ষণ ঢুকেছি, ঠিক আছে। সেকেন্ড ট্রিপে মোটামুটি আমি বিকেল তিনটের দিকে ঢুকেছি, আরাম করে আস্তে আস্তে ঢুকেছি কিন্তু, ঠিক আছে, দেরি করিনি, তার মানে দেরি করে ঢুকেছি। তার কারণ হচ্ছে কি বলে, পাহাড়ে তো ধুলো তো টিকতে পারছি না, এই কারণেই। আর গাড়িতেও আর এত গাড়ি খাদানে মাইন্সের গাড়িগুলো এত পরিমাণে চলছে, তোমরা তো দেখলি, মানে ওদের জন্য আরও বেশি ধুলো, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে যাই, আমার রোডে যাই আস্তে আস্তে। বন্ধুরা ফাইনালি রায়পুর থেকে চা টা খেয়ে বেরোলাম। আমি গাড়িতে থাকলে কিন্তু বারে বারে চা খাই, ঠিক আছে। আর তোমরা মানে আমি তো অনেকদিন ধরে রাত্রে খাবার খাওয়া ছেড়েই দিয়েছি, আমার অভাবটা হবে, দেখা যাক, চেষ্টা করা যাক, আমার অভাবটা করবো করবো। আমাদের এই সামনে আবার গাড়ি অভার লোডে, একটা হবে নাকি, একটা হয়ে যাবে, তার বেশি হবে না, মানে রিক্সেই পড়ে গেলাম, থাক অসুবিধা নাই, অসুবিধা হয়নি। আরে ওভার লোডের গাড়িটা আমাদেরই গাড়ি, ঠিক আছে, গাড়িতে থাকলে কিন্তু আমি বারে বারেই চা খাই। আর আজকে দু টিপ মেরে বন্ধুরা কি বলবো, মানে এনার্জি একদম পুরো কিন্তু ডাউন হয়ে গেছে। আর আজকে একদম মানে তিন চারজনে কাঁচা ঘুমে তুলে দিয়েছিল, মানে একটু মানে গাড়ির ড্রাইভারই বটে আমাকে দেখবের জন্য, ঠিক আছে, কাঁচা ঘুমে আমি ঘুমিয়েছিলাম গাড়ির মধ্যে, বাস সাথে কন্ডেলে আসছিল সেই টাইমে আমাকে তুলে দিয়েছিল, যে ঘুমের মধ্যেই উঠে গেছিলাম, আরও ঘুম তো সেরকম আমার হয়নি, ঠিক আছে, পুরো কিন্তু এখন আমার এনার্জি ডাউন। তো দেখি আস্তে আস্তে দেখি গাড়িটা নিয়ে যাই কত নিয়ে যেতে পারছি, আর বাদশাকে আমি এখনই ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে, খানিক পরে ওকে উঠাবো, আমি এখন সিউরিটা পাই করি, তারপর ওকে উঠাবো, ঠিক আছে। আর এইদিকে আমি বেশি ক্যামেরা করবো না এখন, দেখি আস্তে আস্তে নিয়ে যাই। তো চলো বন্ধুরা, এই গাড়িটা পিছনে মানে যেতে পারাইছে না এমন পজিশন হচ্ছে, ডাঁশগুলো উঠছে, আমার তো গাড়ি কাঁচ খোলা আছে না, ধুলো মানে ডাঁশগুলো সব ঢুকিয়েছে ধুলোগুলো, এরকম পজিশন হচ্ছে। দেখি এই ওভারটেক ছেলে এত চেষ্টা করছে ওভারটেক দিচ্ছে না, আমাকে আবার একটা ছোটো গাড়ি ওভারটেক করতে আসছি, আমার আগে যে ছুটতে হবে তাকে আমি সাইড দিয়ে দিই। পুরো এই গাড়িটা আমাকে এমনভাবে সাইড দেবো, ঠিক আছে, আমি বাম দিকে ভরে দিলাম এখনই, ঠিক আছে। এই স্কর্পিওটো ওটাও দেখছি আমি, 54X5151 নম্বর, তাহলে এই বাম দিকে ভরে দিলাম এখন আমি, ওকে ধরবার আমি অনেক চেষ্টা করলাম, ঠিক আছে, কিন্তু পারলাম না। আমি সব গাড়িকে কিন্তু আমার সামনে যতগুলো গাড়ি ছিল সবকে কিন্তু রিক্স নিয়ে আমি ওভারটেক করলাম, ঠিক আছে। তো দেখা যাক, আমাদের সিউরিটির নাম্বার বলে 54X5151, ঠিক আছে, ওকে কোনোদিন না কোনোদিন পাবো আমি। আর আমাকে এমনভাবে মানে সেটেছে ওখানে সিঙ্গেল জায়গাতে, একদম গাড়ি কিন্তু পাল্টি করে দিত, ঠিক আছে। আজকে খুব জোর, আমার আগে গাড়ি যেছে দেখে নাও, ঠিক আছে, গাড়িটা যেছে 40-40, আর 16 জায়গায় যদি 40-40 চালা হয় তো গাড়িতে টপই লাগানো সম্ভব হবে না, ঠিক আছে। 16 জায়গা গাড়িতে কিন্তু মিনিমাম 45-50 চালাইতেই হবে, তাছাড়া কিন্তু মানে টপ লাগানো সম্ভব নয়, এটাই হচ্ছে মেন 16 জায়গাতে। আর আরপিএম দেখতে পাচ্ছি ও কিরকম, 10-এ আরপিএম হয়ে গেছে,
আর রাস্তায় গাড়ি সাইড দিয়েও খুবই অসুবিধা হয়, সেম সেম রাস্তা তোমাদেরকে আগেও বলেছি আমি। তোমরা এখনই অ্যাক্সিডেন্ট করছো ওই ডাম পাঠ, ওই ডালাবড়িটা যা হোক বেঁচে গেলো, এটা খালাসি চালাইছে মনে হয়, ঠিক আছে। এখনই মানে আমি ক্যামেরাটা জাস্ট বন্ধ করেছি, সেই মুহূর্তে এমনভাবে মানে মানে দাবা দাবি লোকে অ্যাক্সিডেন্ট হইতে হইতে যাই হোক মানে বেঁচে গেলো ডালাবড়িটা অনেক, কিন্তু ঠিক আছে। এই গাড়িটাকে নামিয়ে দিলি হালকা করে, এই গাড়ি খালাসি চালাইছে মনে হয়, ঠিক আছে। তো চলো দেখি, ওভারটেক করে দিয়েছি, আমাকে ভয় লাগছে আগে, এমনভাবে চালাইছে ছোটো গাড়িটাও মানে ওভারটেক করে দিয়েছে, দুম লেগে গেল। দেখা যাক কি আমাকে সাইড দিছে নাকি, আবার দেখতে পাচ্ছি আমি সাইড চাইছি আর ডান দিকে চেপে আসছি, ঠিক আছে। খালাসি চালাইছে, বুঝতে পারলে তো ড্রাইভার চালায় না, তাছাড়া কিন্তু সাইড দিয়ে দিচ্ছে। অনেকক্ষণ ধরে কিন্তু ওভারটেক চাইছি কিন্তু দেয় না, দেখা যাক কখন দিচ্ছি, ঠিক আছে। দেখা যাক, উনি যেহেতু সাইড দিয়েছে, হ্যাঁ সাইড দিয়েছে, যাবো, ঠিক আছে। একদম ঘুরিয়ে গাড়িটা স্লো করে দিয়েছে। বন্ধুরা, কালকে যে জায়গাতে ঝামেলা হয়েছিল সেই জায়গাতে আছি আমি, ঠিক আছে। এই জায়গাতে আছে কিন্তু ভিড় নেই, আর এটাই কিন্তু ইলামবাজার মানে জঙ্গল ঢুকছে, তার এগোতে এসে বলেছিলাম মেলা ঢুকছে, এইখানে মেলা রেচে খাবার খাওয়া বন্ধ করেছি, কিন্তু মানে মুংলাই টুংলাই একটু খেয়ে লেগে, ঠিক আছে, খিদেও লেগেছে, ফুচকা মুংলাই টুংলাই যা পেয়েছি খেয়ে লেগা, আর গাড়ি ওখানে থাক, ঠিক আছে। বাস সাথে গন্ডেলা শুয়েই আছে কিন্তু, তো দেখি চলো মেলার ভিতরে যাই, পয়সা নাকি দেখা যাক। আর এখন বেজে গেলো প্রায় 1:30টার মতো। এই একটা দেখো না দোকানে পেলাম, দোকানে সব কিন্তু গুটিয়ে দিয়েছে, ঠিক আছে। হচ্ছে যে মুংলাই হবে বলছে একটু, তো দেখা যাক একটু মুংলাই খেয়ে নিই, তারপর বেরোবো আমি তাড়াতাড়ি মধ্যে। আর দোকানে কিন্তু একটাও খোঁজতে নেয়, সব ব্যানারগুলো কিন্তু খুলতে লেগেছে, আর আমি শেষ টাইমে এসেছি কিন্তু, আর প্রায় দোকান সব বন্ধ হয়ে যায়, শুধুমাত্র জিলাপি পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। তো চলো একটা মুংলাই খেয়ে দিয়ে বেরোই, এই মুংলাই চলে এলো আমার। বন্ধুরা, ফাইনালি এই মুংলাই খেয়ে এলাম আমি, আর এটা হচ্ছে আদিবাসী চড়ক মেলা, ঠিক আছে। ওইখান থেকে মুংলাই খেয়ে আমি তাড়াতাড়ি চলে এলাম, তার কারণ হচ্ছে কি বলে জল খাবার জন্য, ঠিক আছে। এ সামনে সেম সেম গাছ, বাপরে বাপরে একদম সেম সেম বন্ধুরা, কিন্তু গাছটা ওভারটা করলাম আমি, ঠিক আছে। ওখানে মেলাতে কি ব্যাপার, মেলাতে আমি খাই না, জল খাই না, তার কারণ হচ্ছে কি বলে ঢাক লাগাতে তার জলের ভেতরে প্রচুর নোংরা পড়ে থাকে, ঠিক আছে। তখন যখনই তোমরা মেলাতে জল খাবে আর করবে, কিন্তু অবশ্যই তোমরা ঢাক না খুলে জল খেও, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, ঠিক আছে। আমি যদি এখন না খেলে যদি খেয়ে নিতাম না, তাহলে মানে বিশাল নোংরা আমার পেটে ঢুকে দিত, এত নোংরা পড়েছে ওই জলই খুঁজে দিচ্ছে মেলাতে, কি করবে। বন্ধুরা, ফাইনালি খালি করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেলো ওই 3:30 মতোই, ঠিক আছে। 3:30 মধ্যে কালকে ছিল একটিপ, আর আজকে হয়ে গেলো 2 টিপ, ঠিক আছে। প্রচণ্ড কিন্তু মানে হ্যাঁ আজকে খাটাখাটনি করলাম, আর বাচ্চা দিন পাঠালাম এখন চা খেতে, ঠিক আছে। বাচ্চারা না এখন বাচ্চাকে গন্ডেলকে চা খেতে পাঠালাম, আর আমাকে দেখলাম আমি মুংলাই খেয়ে কিন্তু পেট ভরে গেছে, আর এখন যদি চা খেয়ে না তাহলে ঘুমটা ছেড়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু চা খাবো না, আর যে জায়গায় খালি করলাম সেই জায়গাতে কিন্তু মানে জক তোলা প্রচণ্ড রিক্সের ব্যাপার ছিল, ঠিক আছে। অনেকটা কষ্ট করে খালি করলাম, মানে টেপার হয়ে যাচ্ছে গাড়ি, আর সোলো জায়গায় গাড়ি যদি একটু টেপার হয়ে যায় না জক উঠবে না, আর জক যদি জোর করে উঠাতে যায় সেক্ষেত্রে কিন্তু পাল্টি মেরে দিবে, একটা লক আছে সেই লকটা যদি খুলে দিই না তাহলে জক কিন্তু আরামসে উঠে যাবে, সেক্ষেত্রে কিন্তু পাল্টে খেয়ে নিবি। আর আমাদের গাড়িতে মানে কি হয়েছে কে জানে 48-30 প্রচুর পরিমাণে তেল খেয়েছে, 48-25 থেকে 48-30 প্রচুর পরিমাণে তেল খেয়েছে, আর এই গাড়ি মিনিমাম 45-50 চালাতেই হবে, তবেই নাহলে তাহলে সার্ভিস পাওয়া যাবে মোটামুটি, তাছাড়া যদি 40-40 চালাবো বলি তাহলে কিন্তু এই গাড়ি সার্ভিস পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে এই গাড়ি মানে অটো গাড়ি, ঠিক আছে, আর 48-25 হচ্ছে ম্যানুয়েল, আর এটা আমি শোরুমে বলেছিলাম যে ম্যানুয়েল হবে নাকি, তা ম্যানুয়েল কোনো মতে করতে পারেনি, ঠিক আছে। তো বাচ্চারা আসুক নিয়ে গাড়ি নিয়ে চলে যাবে, তো এখনও অন্য আমি ঘুমিয়ে যাই, আবার দেখাবো অন্য ভিডিওতে। আর বাপি ভাই তো মোল্লাপুরে দাঁড়িয়ে আছে, আজকে বলছে আটাখালি হয়নি, আজকে সকাল সকাল ঢুকেছে, তাও এই মানে ট্রান্সপোর্টের গাড়িতে কিন্তু এই জ্বালা, ঠিক আছে। আর পাথরের গাড়িতে কী হবে, যখন আসবে তুমি তখন খালি হয়ে যাই, এটাই একটু ভরসার মানে পয়সাটাও ভালো হয়, এই জন্যে কিন্তু আমি ধরো আমার নিজের গাড়ি বিক্রি করে আমি এই গাড়ি চালাইছি। আমি তো চালিয়েছিলাম মানে আমার ছিল মানে ডালাবড়ি, আমি যখন ওই সাইডে মাল নিয়ে আসতাম তখন কিন্তু এই মানে পাটিটা গরম দেখতে হইতো, ঠিক আছে। চিনি খালি করতে আসতাম তো চিনি 100 জায়গায় খালি করত, ঠিক আছে। এরকম করে কিন্তু অনেক হয়রানি হয়েছি, হয়রানির শিকার, আবার টাকা পয়সা মেরে দেওয়ার ভয়, আর অনেক টাকা পয়সা মেরে দিয়েছে আমার কিন্তু পাটিতে, ট্রান্সপোর্টেও টাকা মারিয়ে দিয়েছে আমার, যেমন মা শীতলা পরিবহন বীরভূম ট্রান্সপোর্ট কলকাতাতে আছে, ঠিক আছে।
তোমরা যদি এসবের নম্বর চাও, তোমাদের যদি কলকাতা থেকে কোনো গাড়ি থাকে, যদি মালের দরকার হয় আমাকে ফোন করো, আমি মালের কিন্তু ব্যবস্থা করে দিতে পারবো। এতটা আমার কলকাতার বুকে কিন্তু কেলি আছে এখনো অবধি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, গুড নাইট। অনেক কথা বলে দিলাম, আমার ক্ষেত্রে যতটা হেল্প হবে আমি অবশ্যই করবো, ঠিক আছে? গুড নাইট, বাই বাই।